একটি পেঁপে গাছ জন্ডিস ভালো করতে পারে। একটি পেঁপে গাছটা ধবল রোগে পেঁপের সাদা কষ, পেঁপের গাছের সাদা দুধের মতো কষটা, পেঁপের ডগার সাদা কষ, পেঁপের পাতার সাদা কষ, পেঁপের শিকড়ের সাদা কষ, সাত দিন করে যদি কেউ লাগায়, কঠিন রোগ, ধবল রোগ, আবার এটা কোনো রোগই না। এই যে সাদা হয়ে যায় ধবল, যেটাকে ধবল কুষ্ঠ বলে অনেকে, এই রোগটাকে অনেক ভয় পায়, বিশেষ করে মেয়েদের হলে সেই মেয়ের তো বিয়েই হবে না, কিন্তু আসলে এটা কোনো রোগ না, এটা এটা স্কিনটা ডিসকালার হয়ে যাচ্ছে। আর এটার মহা ওষুধ হলো কচি পেঁপের সাদা কষ। আবার এটা আপনি মুখে প্রথম ব্যবহার করতে হলে একটু মধু দিয়ে ব্যবহার করতে হবে, বা একটু কাঁচা হলুদ দিয়ে ব্যবহার করতে হবে, মুখে ব্যবহার করলে এটা একটু পরে যেতে পারে সাদা অংশটা। হাতের কাছে যে জিনিসগুলো আমরা পাই সেটাকে কিন্তু আমরা সঠিক মূল্যায়ন করি না। কিন্তু আমাদের যদি কেউ জার্মান থেকে একটা পেঁপে আনি বলতো যে এটা খেলে লিভার ভালো হয়, এটা খেলে জন্ডিস ভালো হয়, এটা খেলে অনেক রোগ ভালো হয়, এটা খেলে এটা লাগালে ধবল রোগ চলে যাবে, তাহলে কিন্তু আমি যত দাম হোক কিনে আনি না খাইতাম। কিন্তু এখন আমার বাড়ির পাশে ঘরের আঙিনা রাস্তার ধারে পুকুর পাড়ে এত মহামূল্যবান ঔষধি গাছ পড়ে আছে, আমি কিন্তু আমরা কিন্তু এটাকে কোনো মূল্যায়ন করতেছি না। আপনারা শুনলে খুব অবাক হবেন, প্রায় 226টা ভেষজ আছে যে যেগুলো অতি দ্রুত 15 মিনিটে রোগকে ছাড়তে পারে। যেরকম ধরেন আপনার ঢেরেস, ঢেরেসকে আমরা বলি লেডিস ফিঙ্গার, আমেরিকাতে বলি ওকরা। একটা ঢেরেস দেখতে মেয়েদের আঙুলের মতো, একটা পুরো আঙুলের ভিতরে কেটে যাওয়া, ভেঙে যাওয়া, মচকে যাওয়া, থেতলে যাওয়া আর যে কোনো ধরনের রোগ, ওই ঢেরেসটার মুখ কেটে যদি ধাক্কা দিয়ে ঢুকে দেওয়া হয়, 15 মিনিট করে 3 দিন রাখে, এই পুরো আঙুলটা একটা নতুন সজীব রূপ পায়।